আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অটোম্যান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি টাঙ্গাইল সদরের ফাতেমা মোটরসে, আর এই শোরুমটির অবস্থান টাঙ্গাইল সদরের পুরাতন বাসস্ট্যান্ডে। আমরা আজকের পর্বে বেশ কয়েকটি আরটিআর ফোর বি পালসার বাইক সমূহ দেখাবো, এবং এখানে বেশ কয়েকটি প্লাটিনা বাইকও দেখতেছি, এগুলোর দাম জানাবো। আমাদের সঙ্গেই থাকুন। বিকজ আমাদের স্ক্রিনের সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এটি আরটিআর 160 সিসি, এবং দেখেন যে সামনের কন্ডিশনটা দেখেন, চাকাটা মোটামুটি নিউ আছে। আর এই যে ডিক্স, এটি সিঙ্গেল ডিক্সের একটি বাইক। এই যে এই কন্ডিশন, এখনও একবারও খোলা পরে নাই, ক্লিন আছে একেবারে, নিট অ্যান্ড ক্লিন। এরপরে ট্যাঙ্কি একেবারে ক্র্যাশ আমি দেখতেছি না, এবং সিঙ্গেল ডিক্সের আরটিআর 160 সিসি। তবে এটা চলছে কেমন, কত কিলো? 12,000 কিলো না? আচ্ছা। আর বেজন ভাই বলছে মোটামুটি এটার প্রাইস পড়বে হচ্ছে 1,20,000 টাকা, এবং এটা টাঙ্গাইলের নাম্বার করা আছে না? তবে এটা কতদিনের নাম্বার করা আছে? 2 বছর। আচ্ছা, এটা টাঙ্গাইল 2 বছর নাম্বার করা আছে, এবং এটা ভাই বলছে মোটামুটি এটা প্রাইস করবে 1,20,000 টাকা। তবে এটা হচ্ছে আস্টিং প্রাইস আর কি। আপনার চাইলে ভাইদের সঙ্গে দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারেন। আর স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে, ফাতেমা মোটরস, আপনার চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারেন, মোটামুটি দরদাম করে নিতে পারবেন। আর এখানে আমরা বিভিন্ন ধরনের বাইক দেখতে পাচ্ছি। আর ভেজে যে বাইকটা দেখতে পাচ্ছি, এটা পালসার 150 সিসি, এবং দেখেন চাকার কন্ডিশনটা দেখেন মোটামুটি নিউ আছে সামনের কন্ডিশনটা। আর ট্যাঙ্কিটাও আমি ক্র্যাশ দেখতেছি না, মোটামুটি নিউ মনে হচ্ছে আর কি। ইঞ্জিন তো এখনও ভাই খোলা পড়ে নেয় না, একেবারে নিট অ্যান্ড ক্লিন আছে। আচ্ছা, এটা কেমন চলেছে ভাই? 11,000 কিলোর মতো চলেছে না? আর দর্শক অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে আসলে বাইকের চলার যে মিটারটা দেখে আসলে বাইকটা না কেনাই বেটার। তখন আপনারা জানেন যে মিটারটা কম বেশি করা যায়, আপনার মেনলি গাড়ির বাইকের কন্ডিশনটা দেখে বাইক নিতে পারেন। এবং দেখেন এটা টাঙ্গালের নাম্বার করা আছে, দেখেন 2 বছরের নাম্বার করা আছে, আপনার চাইলে এই সমস্ত বাইক সংগ্রহ করতে পারবেন। এবং এটা প্রাইস পড়বে 1,40,000, তাই না ভাই? 1,40,000 টাকা পড়বে আর কি। পালসার 150 সিসি, মোটামুটি 11 কিলো চলেছে, 11,000 কিলো চলেছে, এবং আপনারা অবশ্যই দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারবেন। এগুলো হচ্ছে আর্টস্টিকিং প্রাইস আর কি। আর যে এখানে আমরা আরেকটি পালসার দেখতে পাচ্ছি, এটা মোটামুটি সেম 150 সিসি, এবং এটাও টাঙ্গালের নাম্বার করা আছে, ভাই বলে দুটা মোটামুটি সেম। এটা কেমন চলছে ভাই? এটা কত কিলো চলেছে? 7,000। এটা তো তাহলে খুব একটা চলে নাই, তো বেশ সামনের কন্ডিশনটা দেখেন মোটামুটি ফ্রেশই মনে হচ্ছে, এবং এখানে যে বাইকগুলো দেখতেছি মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে আর কি। রিকন্ডিশন অভাবে মনে হচ্ছে না, আপনার চাইলে নিতে পারেন। আর এই যে দেখেন ডিক্সের অবস্থা দেখেন, এগুলো অবশ্যই সিঙ্গেল ডিক্সের বাইক, পালসার 150 সিসি, আর এটা রেটে পড়বে 1,40,000 টাকা। আপনার চাইলে অবশ্যই দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারেন, মোটামুটি আপনারা দরদাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বেশ দেখেন, আমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি আজকে শোরুমের হট কালেকশন, ইয়ামা FZ3 FZS আর কি। এটা ভার্সন 3-র একটি বাইক, এবং জানেন এগুলো ডাবল ডিক্স, এগুলো 150 সিসি আর কি, মোটামুটি একেবারে নিউ কন্ডিশনে আছে ইয়ামা FZS। এটা ভার্সন 3-র একটি বাইক, আর জানেন যে ভার্সন 3-তে এটা অবশ্যই 150 সিসি, এবং ভাইরা আর্টস্টিকিং ডেক ভাই বলছে 2,10,000 টাকা। তবে যাই হোক, আপনারা দরদাম করে নিতে পারবেন। দেখি বাইকের এই যে চাকার কন্ডিশন দেখেন, এই যে ডিক্সটা মোটামুটি দেখেন, এগুলো একেবারে নিউ মনে হচ্ছে, ডাবল ডিক্সের বাইক এগুলো। আর যেন এই যে মোটা চাকার বাইক আর কি, অনেক মোটা একটা চাকা, এবং এটা টাঙ্গালের নাম্বার করা আছে, 2 বছরের নাম্বার, আপনার চাইলে নাম্বার সহ সমস্ত বাইক নিতে পারবেন। আর ভাই এটা কত কিলো চলেছে? 8,000 কিলো, এবং ট্যাঙ্কির এখানে নিউ কন্ডিশন ট্যাঙ্কি আর কি, একেবারে অনেক ভালোই মনে হচ্ছে, ট্যাঙ্কির কন্ডিশন কোনো সমস্যা নেই, মোটামুটি এটা বলতেছেন 8,000 কিলো চলেছে আর কি। ইয়ামাহা FZS একেবারে মোটামুটি নিউ কন্ডিশন মনে হচ্ছে, আর আপনারা চাইলে এই সমস্ত বাইক সময় নিতে পারেন। এবং আজকে মানে এই শোরুমে একটি দেখতেছে মাত্র FZS আর কি, এবং এটা হচ্ছে মোটা চাকা। আর ভেজিং যে দেখতেছি আমরা অ্যাপাচি আরটিআর 160 সিসি, দেখেন এই যে আপনার ট্যাঙ্কির কন্ডিশন দেখেন, মোটামুটি নিউ আর কি, হয়তো হালকা একটু বেশি দিন চলেছে আরটিআর 160 সিসি। আর এটা অবশ্য অন টেস্ট, আমি এখনও নাম্বার করে দেখতেছি না, দেখি ভাইদের কাছে জিজ্ঞেস করবো যে এটা রেটটা কেমন আসবে।
আর ভিএসটা অবশ্যই 8500 কিলো চলেছে, আর মিটারটা অবশ্যই আপনাদেরকে আমরা বলতেছি, তবে মোটামুটি মিটার যেটা বলতেছে ওটাই হবে, দুই একটা কম বেশি মানে কিছুটা কম বেশি হইতে পারে। আর আমি আমার দর্শকদেরকে বারবার বলবো যে আসলে আপনারা মিটার দেখে বাইক ক্রয় করবেন না, বাইক সময় ক্রয় করার সময় বাইকের কন্ডিশন দেখে বাইক নেবেন। আপনারা জানেন যে মিটারটা কম বেশি করা যায়, এবং এটা উনি বলতেছেন যে অন টেস্ট 125000 হলে কেনা বেচা হবে। তবে যাই হোক, এটা হচ্ছে আস্কিং রেট আর কি, আপনারা চাইলে দরদাম করে সমস্ত বাইক নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অনেকে ভাইয়ের আপনারা কমেন্টস করে থাকেন যে ভাই দাম একটু বেশি হয়েছে, হ্যাঁ এনারা আসলে চাওয়ার সময় দামটা একটু বেশি চেয়ে থাকে। আপনারা দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, দেখে আমরা আরও বেশ কিছু বাইক দেখাবো। যে এখানে দেখতেছি আমরা টিভিএস স্ট্রাইকার, এবং জানেন যেগুলো সিঙ্গেল ডিস্কের বাইক আর কি, টিভিএস স্ট্রাইকার। ও ভেল দেখেন, এটা মোটামুটি নিউ কন্ডিশনের বাইক মনে হচ্ছে, টিভিএস স্ট্রাইকার। এবং এগুলো কত সিসি? 125 সিসি টিভিএস স্ট্রাইকার আর কি। এবং দেখেন এই যে 6500 কিলো চলেছে আর কি, এবার ডিস্কের অবস্থাটা দেখুন, একেবারে নিউ মনে হচ্ছে, মোটামুটি নিউ নিয়ে বলছেন 6500 কিলো চলছে। আর আর ট্যাঙ্কিটা, এই যে ট্যাঙ্কিটা একেবারে ক্রাশ মুক্ত আর কি, কোনো ক্রাশ দেখতেছে না আর কি। আর দেখেন এটা, এই যে ইঞ্জিনের কন্ডিশন একবারও খোলা পড়ে নাই, দেখে বোঝা যাচ্ছে নিউ অ্যান্ড ফ্রেশ বাইক। তো এটা মানে খুব একটা চলে নাই। এবং ভাই বলছে মোটামুটি এটা 90000 হলে কেনা বেচা হবে আর কি। আপনার চাইলে ভাইদের সঙ্গে কথা বলে দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারেন। আর আমি আপনাদেরকে বলবো অবশ্য বাইক সময় ক্রয় করার সময় দরদাম করে ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভেজ দেখতেছি আমরা হিরো হান, এবং এগুলো 150 সিসির একটি বাইক আর কি। এবং এগুলো দেখেন ডাবল ডিক্স, হিরো হান ডাবল ডিক্সের বাইকের ডিক্সের অবস্থাটা দেখুন। এবং ট্যাঙ্কি তো আমি কোনো ক্রাশ দেখতেছি না, এবং সামনের অবস্থাটা দেখুন মোটামুটি ফ্রেশ দেখে বোঝা যাচ্ছে, হয়তো কিছু একটা চালানো হয়েছে। এটা হয়তো ভাই মোটামুটি বলছে যে 12000 কিলো চলছে আর কি। আর আর ভেজেন ভাইটার প্রাইস বলো যে 110000 হলে এটা কেনা বেচা হবে আর কি। আর যেহেতু এটা শোরুম, সেকেন্ড হ্যান্ড শোরুম, বুঝতে পারতেছেন, আপনারা অবশ্যই দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা, আমার অনুরোধ থাকবে বারবার যে আপনারা বাইকের কন্ডিশন দেখে বাইক সময় ক্রয় করবেন। এবং এগুলো বাইক, সবগুলো বাইকের অবশ্যই নাম্বার করা আছে, এটা অবশ্যই 2 বছরের নাম্বার করা আছে, আপনার চাইলে সমস্ত বাইক নিতে পারেন। আর বেশ দেখেন যে পাশে আমরা দেখছি একটি প্ল্যাটিনা, এবং প্ল্যাটিনা আপনারা জানেন যে এটা খুব ভালো মাইলেজে চলে আর কি, এগুলো মোটামুটি 70 কিলো আশেপাশে যাবে। হ্যাঁ মোটামুটি কি 70 কিলো যাবে নাকি? হ্যাঁ 70-এর বেশি যাবে, ভাই বলছে 70-এর বেশি যাবে। এটা কেমন চলেছে ভাই? 15000 কিলো চলছে না? আচ্ছা আচ্ছা। তো বেশ দেখেন যে ট্যাঙ্কির কন্ডিশনটা একেবারে নিউ মনে হচ্ছে, এই সমস্ত বাইক আপনারা জানেন যে এগুলো খুব ভালো চলে। আর যে সামনের কন্ডিশনটা দেখেন একেবারে নিউ মনে হচ্ছে। আর এগুলো আপনারা জানেন যে প্ল্যাটিনার সবগুলো 100 সিসি হয়ে থাকে। তো এটার রেট কেমন আসবে? 80000 টাকা না? তো ভেজ 2 বছরের নাম্বার করা আছে, নাম্বার সহ 80000 টাকা রেট আসবে আর কি। এবং এগুলো সব টাঙ্গালের নাম্বার করা আছে, আপনারা চাইলে দরদাম করে সমস্ত বাইক পেয়ে যাবেন আর কি, কিছুটা কম বেশি হবে, কোনো সমস্যা নেই। আপনারা তো অনেকে বলে থাকেন যে ভাই দাম বেশি বলতেছে, কিংবা ভাই এত দাম কেন? তা আসলেই ওনারা যেহেতু একটু দাম বেশি চাই, বুঝতে পারতেছেন, ওনারা তো এক রেট বলে নাই। আপনারা চাইলে দরদাম করে সমস্ত বাইক সময় সংগ্রহ করতে পারবেন। আর স্ক্রিনে আমাদের ভাইদের নাম্বার দেওয়া আছে, দেখেন শোরুমে প্রচুর পরিমাণে বাইক রয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে যে বাইক সময় দেখতেছেন আজকে, হয়তো এই সমস্ত বাইক আছে, এক সপ্তাহ পরে হয়তো এগুলো থাকবে না, কিন্তু ভাইদের এখানে বাইক সময় অ্যাভেলেবল। এর আগে আমরা আরটিআরে বেশ কিছু বাইক দেখেছিলাম, আজকে অবশ্যই এখানে আরটিআরের সংগ্রহটা কম। আর এই যে আমরা এখানে দেখতেছি টিভিএস, এই যে দেখেন টিভিএস দেখতেছি। আর আপনারা জানেন যে টিভিএসের যে ডিস্কের অবস্থাটা দেখুন, টিভিএস জানেন এগুলো সব সিঙ্গেল ডিস্কের বাইক আর কি। এবং এগুলো মোটামুটি কি 110 সিসি আর কি, 100 থেকে 110 সিসি হয়ে থাকে। এবং ট্যাঙ্কি একেবারে নিউ ফ্রেশ দেখছি, কোনো ক্র্যাশ দেখে নাই। আর সবচেয়ে মজার বিষয়, এখানে কোনো বাইকে এখন আমি ক্র্যাশ চোখে পড়ে না, আমার যদি চোখে ক্র্যাশ পড়তো আপনাকে দেখাইতাম আর কি। দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা মোটামুটি নিউ আছে আর কি, দেখেন বাইকটা। এবং এগুলো সব টাঙ্গালের নাম্বার করা আছে, 2 বছরের নাম্বার। এবং এখানে হালকা একটু ডিফেক্ট দেখতেছি, তো এগুলো প্লাস্টিকের ব্যবহার, হয়তো আপনি ঠিকঠাক করে নিতে পারবেন, তবে প্রথমে কোনো ক্র্যাশ আমার চোখে এ পর্যন্ত পড়ে নাই। আর বেশ দেখেন এটা রেট অবশ্যই 80000 আসবে। এটা কেমন চলছে ভাই? 8-9000 কিলো। তো বেশ দেখুন, ওরা বলছে 8-9000 কিলো চলছে। এবং আপনারা আসলে অবশ্যই সব কিছু দেখে ক্রয় করবেন, বিশেষ করে বাইকটা অবশ্যই চালায় নেবেন, কোনো সমস্যা নেই, ভাইরা হে সার্ভিস দিবে। তো বেশ, আমরা এতক্ষণ ছিলাম ফাতেমা মোটরস, এবং এই শোরুমটির অবস্থান টাঙ্গাইল জেলার পুরাতন বাস স্ট্যান্ডে। আর আমরা এই পর্যায়ে নাম্বারটি দিব আর কি। তো ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন। 017
তো দেখি আমরা ওনার সঙ্গে যোগাযোগ করে সমস্ত বাইক সব সংগ্রহ করতে পারেন।